আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় আমার চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটর নিয়ে হাজির হয়েছি, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। এসএসসি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার রুটিন, প্রস্তাবিত রুটিন প্রকাশিত হয়েছে, আমি সেই রুটিনটি দেখাতে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জনাব খালেদা আক্তার স্বাক্ষরিত একটি রুটিন আমরা পেয়েছি, সেই রুটিনটি আমি দেখাতে চাই। আসলে এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় আমরা আগেই জেনেছি যে 14 নভেম্বর শুরু হবে, সেই অনুযায়ী প্রস্তাবিত রুটিন এটা প্রস্তাব করা হয় 16 তারিখে, সেপ্টেম্বর মাসের 16 তারিখে, সেটা গতকালকে 26 তারিখে পাশ হয়েছে। আশা করা যায় করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে এই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। চলো রুটিনটি দেখে নিই। সকাল 10টা থেকে 11টা 30, 1.5 ঘন্টার পরীক্ষা। প্রথম দিন 14 তারিখে পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান তত্ত্বীয়, বিকালে কোনো পরীক্ষা নেই। 15 তারিখ সোমবার বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং বিকেলে পরীক্ষা আছে হিসাব বিজ্ঞান কমার্সের। তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার 16 নভেম্বর প্রথম পরীক্ষা আছে সায়েন্সের রসায়ন, বিকেলে কোনো পরীক্ষা নেই। 18 তারিখ বৃহস্পতিবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া, যাদের আছে এই সাবজেক্টটি তাদের সবার এই সাবজেক্টটি নেই। তারপরে আছে রবিবার 21 তারিখ ভূগোল ও পরিবেশ, বিকেলে আছে ফিনান্স ও ব্যাংকিং বাণিজ্য বিভাগের। তারপরে আছে যাদের কম্পালসারি আছে উচ্চতর গণিত, তাদের 22 নভেম্বর সকালবেলা 10টার সময় থেকে 11:30 পর্যন্ত। আর যাদের উচ্চতর গণিত কম্পালসারি না, ফোর সাবজেক্ট, তারা দিবে জীববিজ্ঞান। জীববিজ্ঞান আছে একই টাইমে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান। যার উচ্চতর গণিত কম্পালসারি সে উচ্চতর গণিত পরীক্ষা দিবে, যার জীববিজ্ঞান কম্পালসারি সে জীববিজ্ঞান পরীক্ষা দেবে, একই সময়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আর 23 তারিখ সর্বশেষ দিনে মঙ্গলবার অনুষ্ঠিত হবে অর্থনীতি আর পৌরনীতি। পৌরনীতি যাদের আছে তারা পৌরনীতি, আর যাদের অর্থনীতি আছে তারা অর্থনীতি। আর বিকেলবেলা অনুষ্ঠিত হবে ব্যবসায়ী উদ্যোগ। আমি আসতে এটা সামনে ধরে রাখছি কিছু সময়, দেখে নিতে পারবে তোমরা, অথবা মোবাইল পজ করে নিবে ভিডিওটি দেখার সময়, তাহলে এই দেখতে পাবে রুটিনটি। আর যদি রুটিনটির লিঙ্ক দরকার হয় বা রুটিন দরকার হয়, পরবর্তীতে যোগাযোগ করলে রুটিন দেওয়া যাবে, মেইল অ্যাড্রেস দিলে আমি মেইলে রুটিনটি সেন্ড করে দিতে পারবো। যদি কারো রুটিন প্রয়োজন হয় মেইল দিলে আমি তাকে মেইল করে দিব। এই যে এই টোটাল রুটিনটা, এই পদার্থবিজ্ঞান দিয়ে শুরু 14 তারিখে, 23 তারিখে পরীক্ষা শেষ। তাহলে সায়েন্স আলাদের পরীক্ষা দাঁড়াচ্ছে 14 তারিখে পদার্থবিজ্ঞান, 16 তারিখে একদিন ছুটির পরে পাচ্ছে রসায়ন, তারপরে 16-র পরে একবারে চলে যাচ্ছে 22 তারিখে, অর্থাৎ এখানে প্রায় 17, 18, 19, 20, 21 5 দিন পরে গিয়ে 22 তারিখে পরীক্ষা হচ্ছে জীববিজ্ঞান। আর আর্টস আলাদা পরীক্ষা যারা মানবিক বিভাগ, 15 তারিখে তাদের প্রথম পরীক্ষা, তারপরে দ্বিতীয় পরীক্ষা পড়ছে 21 তারিখে, বেশ সময় সাপেক্ষে ছুটি পাচ্ছে তারা। তারপরে 23 তারিখে একদিন ছুটির পরে পাচ্ছে অর্থনীতি। তাহলে প্রত্যেকটা পরীক্ষার আগে সুন্দর ছুটি আছে, এবং সুন্দরভাবে পরীক্ষা রুটিনটি খুব আমার কাছে খুব পছন্দ হয়েছে। নির্দিষ্ট সময়ের পর পর ছুটি দিয়ে সুন্দরভাবে পরীক্ষাটি সাজানো হয়েছে। আশা করি শিক্ষার্থীরা এই রুটিনটি পছন্দ করবে এবং এই রুটিন অনুযায়ী তারা প্রিপারেশন নেবে। পরীক্ষার জন্য কিছু নির্দেশাবলী দিয়েছে। কোভিড-19 অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার 30 মিনিট পূর্বে শিক্ষার্থীকে অবশ্যই তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট প্রথমে এমসিকিউ এবং পরে সিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না। 10টায় যাদের পরীক্ষা তাদের 9:30 মিনিটের মধ্যে অলিখিত উত্তরপত্র এবং বহির্নির্বাচনে ওএমআর শীট বিতরণ করা হবে। তারপর 10টায় বহির্নির্বাচনে প্রশ্নপত্র বিতরণ করা হবে, এবং 15 মিনিট পরে এই ওএমআর শীট গ্রহণ করে নেওয়া হবে এবং তাদের সৃজনশীল প্রশ্ন সরবরাহ করা হবে। তারপরে পরীক্ষা 11:30 পর্যন্ত চলবে। আর বিকেল শিফটে যাদের পরীক্ষা 2টায়, তাদের 1:30 অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনে ওএমআর শীট দেওয়া হবে। 2টার সময় প্রশ্নপত্র দেওয়া হবে ওএমআর শীট, ওএমআর শীট 2:15 সংগ্রহ করে নেওয়া হবে, এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে 2:15, চলবে 3:30 পর্যন্ত। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে।
আর এখানে দেখো 2017-18, 18-19, 19-20, 20-21 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিপির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করে, কেন্দ্র এটা এন্ট্রি দিবে বোর্ডের আন্ডারে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা, নোটবুক এবং নম্বর প্রদান করে নম্বর সমূহ 28/9/2021 তারিখের মধ্যে কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা নোটবুকের নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার নিজেদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থায় উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল অথবা রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা নোটবুকের নম্বরের অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থায় ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল বা রচনামূলক, তত্ত্বীয় বা বহুনির্বাচনী নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটারের কথা যদি বলতে হয়, তোমরা জানো FX100 পর্যন্ত সাধারণ ক্যালকুলেটার ধরা হয়, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার। তার উপরে গেলে পরে সেটাকে প্রোগ্রামিং ক্যালকুলেটার হিসেবে কাউন্ট করে, এই জন্য উপরে কোনো ক্যালকুলেটার তোমরা ইউজ করবে না, FX100 পর্যন্ত ইউজ করবে। কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব ফোন, ছোটো বাটন ফোন ব্যবহার করতে পারবে, স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। সৃজনশীল বা রচনামূলক, তত্ত্বীয় ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS-এর মাধ্যমে আবেদন করা যাবে। টোটাল বিষয়টি বুঝতেই পারছো, খুব আগের মতোই আছে, শুধু পরীক্ষার সময়গুলো কম হয়েছে। খালেদা আক্তার স্বাক্ষরিত, উপসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, তার স্বাক্ষরিত এই রুটিনটি আমরা পেয়েছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগলো। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে সব নিউজ সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি। তোমাদের, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের মানে আমার ভিডিওর প্রতি আকর্ষণ আমাকে উদ্বুদ্ধ করে। এই জন্য যাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং প্রয়োজনীয় মনে হয়েছে, তারা দয়া করে এটি লাইক দিতে ভুলবেন না। আশা করি সকলে সুস্থ আছেন এই করোনার অতিমারির ভিতরে। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।